এভরিওয়ান, এখন বাজে 11:30। আমি তখন ব্লগ বানানোর টাইম ছিল না, তাই আমি ব্লগটা এখন স্টার্ট করছি। গাইস তোমরা কিরকম আছো? ভালো, আশা করি ভালোই আছো। আজকে আমাদের ঘরে লোক আসবে, তার জন্য কাজ করতেছিলাম। কি কি আজকে মেনু বাকি, ঘরে সবাই কি করছে সব দেখাচ্ছি সবাইকে। ওকে ঘুম পাতাবো, 11:30 বেজে গেছে, ওরকম ঘুমের টাইম। ও ঘুমাতে ঘুমাতে চাচ্ছে না কেন, কি আজকে ঘরে মানুষ আসবে, তার জন্য ওর মানে খুব আনন্দ। জবরদস্তি এনে বিছানাতে রেখেছি, এখন ও অল্প ঘুমাবে, রেস্ট করবে, আর আমি রান্নাঘরে কি কাজ চলছে ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। সবকিছু কাটা চলছে, মা চাটনি বানাচ্ছে। আমি চিকেন বানানো স্টার্ট করে দিয়েছি, চিকেনের জন্য চিকেনখানে ভাত দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখানে আলু আছে, বেরেস্তা ভাজা আছে, এখানে এখানে সব কিছু পেস্ট, টমেটো, আর বাকি আরও কী বানিয়েছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। সেটা হয়ে যাচ্ছে, তার মধ্যে অল্প জল দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার পরে বেশ পুরো হয়ে গেছে, ঝুলিয়ে দিয়েছি, রেডি পুরো। গাইস ওরা চলে এসছে, আমি বলেছিলাম আমার ফ্রেন্ডের বিয়ে যাওয়ার বিয়ে, ওকে ইনভাইট করেছি। ভালো করে দেখো গাইস, ওর মনটা খারাপ কেন জানি না, ও শুয়ে আছে, আর খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে এখন। এই যে ভাজি, স্যালাড, চিকেন, ডাল, চাটনি আর আলুর একটা গ্রেভি, এই যে খাচ্ছে ওরা, খাওয়া স্টার্ট হয়ে গেছে, এখন খেয়ে নি তারপরে দেখাবো। খা খা, খাওয়া স্টার্ট কর না, অল্প দেখাই। দেখছে তোমাদের সবাইকে, ও দাঁড়িয়ে আছে, আরেকজন তো পুরা দেখো বসে কিভাবে ভিডিও বানানোর জন্য গান করছে। আমি পুরো মাথা ফুল সেজে নিয়েছে, মানে করার মতো নাই। তোমাদেরকে এত ব্লগ বানায় তো সবাই ব্লগটাকে দেখো আর লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিও।